يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. صدقت يا ربنا. عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغجره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان. رواه البخاري. وقال تعالى في شان رسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا আমাকে শহীদ করো সেই মিছিলে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বালাকাল হলাম বেকামালিহি কাশাফাত জামি জামালিহি হাসনাত জামি অফসারিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. الحمد لله ঢাকা জেলার সাভার আশুলিয়া ফকিরবাড়ি বাইরুল রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে 23তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি পত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আকবর হোসেন মৃধা আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলহাজ ডাক্তার এনামুর রহমান দামাদ বরকাতুহ মাওলানা। সে আসরের পর থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মোফাজ্জল হোসেন ভাইয়া, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক মুন্সি, সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম ভাইয়া, মঞ্চে যারা বসা আছেন বিশেষ করে এ মাহফিল যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে জনাব মাওলানা আবুল কাশেম দামাত বরকাতুহ মাওলানা, সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন হুসাইফি উপস্থিত আছেন জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা,
جناب مولانا ظهير الاسلام جهادي جناب مولانا حفيظ الرحمن جهادي ঝিনাইদহ নাম না জানা অনেক আলেম স্টেজে বসে আছে আলেমদের হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি জামাত বারকাতুহু বলেন সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় ঢাকাবাসী দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম সমস্যায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আনসালনা ইলাইকুম ফিহি যিকরুকুম কিতাবান ফিহি যিকরুকুম লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন সূরা আনবিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন অবশ্যই আমরা নাযিল করেছি তোমাদের জন্য একখানা কিতাব যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে এর পরেও কি তোমরা বুঝবে না আমার ভাইরা কোরআনে কারীমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত মানুষের জীবন চালাতে সাদাগে সব আল্লাহ খোলা খোলি ভাবে কোরআনে আলোচনা করেছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছি সূরা আনবিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়দা হুয়া সাহিব বায়াদমাহু ফায়দা হুয়া সাহিব ওয়া লাকুম আল ওয়াইলু মিম্মা তাসিফুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাফসীরে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসীরে হক শব্দের তিনটা ব্যাখ্যা দিয়েছেন এক নম্বরে হক মানে কোরআনে কারীম দুই নম্বরে হক মানে ইসলাম তিন নম্বরে হক মানে মানুষের ইমান যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোন না কোন সন্দেহ মিথ্যা সংশয় এরকম থাকতে পারে কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোন সংশয় সন্দেহ সংশয় সন্দেহ মিথ্যার কোন লেশ পর্যন্ত নেই আমার আসদাকুরু মিনাল্লাহ কিলা আমি আল্লাহর চাইতে সত্যবাদী এ পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই দ্বিতীয় নম্বরে ইসলাম যত ধর্ম এ দুনিয়াতে এখন আছে আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম আলেম যারা বসে আছেন দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন
এটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে তার নাম ইসলাম এছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চায় سورة آل عمران 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন উমাইয়া বতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন আবাফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি ধর্ম জীবন ব্যবস্থা কোন আদর্শ এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায় তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না করছে কারণ হবে না জোরে বলেন নাউজুবিল্লাহ এটা যে রেকর্ড হচ্ছে আমার সামনে আজে 1,50,000,000 মানুষ নয় 175 কোটি মুসলিম 750 কোটির উপরে মানব জাতি এই দুনিয়াতে সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি কোরআনে কারিমের এই আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি কোন ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয় বাকিটা আপনার নিজেকের উপর আল্লাহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন এই কথাটা আর মারাত্মক আমরা যারা আখিরাতে বিশ্বাসী কি আমাদের জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি ধর্ম আদর্শ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চায় ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না শুধু এতটুকু না ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখেরাতে করে বলেন নাউজুবিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ সুতরাং আমরা কেয়ামত যারা বিশ্বাস করি ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি এ দুনিয়াতে সবচাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে মতাদর্শ আছে ধর্ম আছে সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরায়ে আম্বিয়া 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন 3 নম্বরে হাতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন হক মানে ঈমান যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয় এজন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক সত্য বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে মেধায় মানুষের মগজে বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফায়াদ মাহুহ ফাইদা ওয়া সাহির ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য আক্ষেপ ওই মানুষগুলোর জন্য যারা নিজেরা মন মত নিয়ম নীতি তৈরি করে সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধা আপনার এই ব্রেনের উপরে মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জোরে বলেন আমিন দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের একটি হাদিসের টুকরা পড়েছি হযরতে আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত নবীজি বলেন তোমাদের ভেতরে কেউ যদি কোনো অন্যায় কাজ হতে দেখে সে যেন অবশ্যই তার হাত দিয়ে সেটা বন্ধ করে
যেহেতু হক শব্দের তিন নাম্বার ব্যাখ্যায় আমি ঈমান বলেছি আমাদের ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার এই হাদিস শুধু মনে করি যে বড় সোফা গায়ে দিয়ে সুন্দর টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিলে আমাদের ঈমান আছে পাকাপোক্ত না ঈমান মাপার যন্ত্র থার্মোমিটার এইটা অন্যায় কাজ যেখানে হতে দেখবে ঈমান যদি তার থাকে সবল ঈমানদার যিনি সবচেয়ে শক্তিশালী ঈমানদারের গুণ হচ্ছে সে তার হাতের দ্বারা এটা বন্ধ করবে বাধা দেবে মহাদ্দিসিনে কিরাম এখানে হাদিসে হাত দ্বারা শুধুমাত্র এই হাত নয় ক্ষমতার হাত টাকা পয়সার হাত পাওয়ারের হাত আইনের হাত এরকম অনেকগুলো অর্থ নিয়েছে সুতরাং আমরা যদি ঈমানদার দাবি করি অন্যায় বিবেক বহির্ভূত ইসলাম বহির্ভূত সমাজ বহির্ভূত কোন কাজ যদি আমাদের সামনে হয় আর আমি যদি শক্তিশালী ঈমানদারি দাবি করি অবশ্যই এটা আমাদের আইনের হাত দিয়ে হোক টাকা পয়সা ক্ষমতা পাওয়ার শক্তি যে হাত আছে যার এটা দিয়ে অবশ্যই সেটা বন্ধ করার চেষ্টা চালাতে হবে এটাকে আজ যদি কেউ দুনিয়ার কাজ মনে করে রাজনীতি মনে করে ছেড়ে যায় তাহলে সে দুর্বল ঈমান শক্তিশালী ঈমানদার নয় দ্বিতীয় নম্বরে এটা যদি সম্ভব না হয় আইন নেই আপনার কাছে ক্ষমতা নেই টাকা পয়সা নেই পাওয়ার নেই এ হাতও প্যারালাইজড দ্বিতীয় নম্বরে আপনার মুখ দ্বারা অবশ্যই এটা প্রতিবাদ করা লাগবে মানববন্ধন করে হোক পেপার পত্রিকায় দিয়ে হোক এই মিডিয়ার মাধ্যমে হোক সভা সমাবেশ করে হোক যে কোনো কায়দা এটা যেন বন্ধ হয় এটাও যদি কেউ করতে না পারে ওই পরিস্থিতি যদি না থাকে তিন নম্বরে হাদিসের শেষে আছে সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে তার মানে সে যেন পরিকল্পনা করে অন্যায় কি করে বন্ধ করা যায় এইটাও যদি কোন মানুষের ভেতরে না আসে নবীজি বলেন এটা সর্বনিম্ন ঈমানের পর্যায় এটাও যদি না থাকে ওর ঈমান নেই এটা বেঈমান এই হাদিস পড়ার পরে আমার যতটুকু মনে হচ্ছে এই তিনটা বছর আমি জেলখানায় কাটিয়ে বাইরের এই জগৎ সম্পর্কে এখন যেটা দেখতে পাচ্ছি আমাদের ঈমান এই তিন নম্বর পর্যায় পর্যন্ত অনেকের নেই আমরা তো অন্ধ প্রকোষ্ঠে ছিলাম তিনটা বছর ওখানে থেকেও যতটুকু দেখেছি অনেকে মনে করে জেলখানায় সংশোধনাগার এটা এখানে গেলে মনে হয় মানুষ আল্লাহর অলি হয়ে যায় ওখানে গেলে আল্লাহর অলি হওয়ার সেই সিস্টেম গুলো এখন চালু নেই যদিও সংশোধনাগার লিখে দিয়েছে এটা বাস্তবতা অনেক কম সংশোধন হওয়ার জন্য যে রাস্তা যে নিয়ম নীতি যে পদ্ধতি গুলো দরকার ওইগুলো এখন জেল কোড পরিবর্তন করে আমার মনে হয় ওগুলো চালু করা দরকার ওখানে অন্যায় অবৈধ অত্যাচার হচ্ছে এমনকি আমি মিডিয়ায় এটা আসবে কিনা জানি না ঠিক আছে এই জন্য আমাদের উচিত এই সংশোধনাগারকে সংশোধনাগার হিসাবে তৈরি করা কারণে কারি মানুষদেরকে সংশোধন করার জন্য যে নিয়ম নীতিগুলো যে ঔষধ গুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الصادمين إلا خسارا সূরা বানি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় পরিক্রমায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য ঔষধ সুতরাং জেলখানা থেকে শুরু করে আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রের সংশোধন যদি চাই আমরা আমরা যদি অসুখ থেকে মুক্ত হতে চাই রোগ থেকে মুক্ত হতে চাই অবশ্যই কোরআনের এই নীতিমালা এই ঔষধ আমাদের গ্রহণ করতে হবে সুতরাং যে নবী আমাদেরকে ঈমানের এই ধাপগুলো শিক্ষা দিলেন আমরা যেন শক্তিশালী ঈমানদার হওয়ার জন্য যে পর্যায় আছে
দুনিয়ার এই জীবনে ওই পর্যায়ে থাকতে পারি আল্লাহ তাওফিক দিন আমিন প্রত্যেকটি জিনিস অভ্যাসের উপরে গড়ে ওঠে আর মানুষ অভ্যাসের দাস আমরা যেহেতু তিন বছর কথা বলার অভ্যাস নেই এই জন্য নতুন নতুন লাগছে দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেন আমিন সুবহানাকালা ইলমানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম সূরা মুমিন এখান থেকে দুইটা আয়াত পড়েছি 51-52 আজকের আয়াতের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমি তাফসীর আকারে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন ওই হিসাবে কোরআনে কারীমের ওই আয়াত থেকে ওই কথাগুলো বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দেন জোরে বলেন আমিন আমরা একটু আওয়াজ বেশি করে ফেলছি আপনারা যারা শুনতে পাচ্ছেন যারা পাচ্ছেন না যেহেতু অনেক মিডিয়ার বাইরে এসেছে কালকে এটা ইন্টারনেটে চলে যাবে ওখান থেকে নামিয়ে নিন একটু আওয়াজ বন্ধ করেন আপনার জন্য যদি হাজারো মানুষ শুনতে ডিস্টার্ব ফেল করে তখন কিন্তু গোনা হবে ওয়াইদা কোরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন এখানে কোরআন পড়া হয় কোরআনের আলোচনা আরম্ভ হয় দুইটা আদেশ আল্লাহ এখানে দিয়েছেন চোখ থাকা লাগবে শ্রবণ করা লাগবে সুতরাং শোনা এখানে এখন ফরজ চোখ থাকা ফরজ ফরজ ওয়াজিব দুইটা বিষয় এখানে আছে দুইটা ইসলামের দৃষ্টিতে সুতরাং আপনারা চোখ থাকবে এটা আল্লাহর নির্দেশ দুই নম্বরে যতক্ষণ হ্যাঁ কষ্ট হচ্ছে আমিও দেখতে পাচ্ছি একটু সহ্য করেন মন্ত্রী মহোদয় আসবেন কিছুক্ষণ পরে আমরা আয়াত থেকে যতক্ষণ আমার শরীর যাচ্ছে অসুস্থ ভেতর থেকে আসার পরে এই কয়েকদিন আমি অসুস্থ এখন অসুস্থ হতে পারিনি ভেতরের খাবার আপনারা জানেন সেটা ভালো না আর আমার যে শরীর এমনি চলে না তার উপরে আপনার মজব লাগাবো দোয়া চাচ্ছে আল্লাহর এই অলিদের আল্লাহ যেন আমাকে হায়াতের তাজ্যে বা সিহাতে করলিয়া সুস্থতা দান করে আমি লাইভে এসে বলেছিলাম যে নির্বাচনের আগে অনুষ্ঠানে সেরকম যাব না চট্টগ্রামে গিয়েছিলাম মুফতি হারুন ইসহাক সাহেবের আমন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশে যোগদান করার জন্য আজকের এই অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশেম ভাই আসলে বড় ভাই একদিকে আর ওনার কথা ফেলা যায় না এই কারণে আরো আসা আর আমার শরীরও পাচ্ছে না জবান খুলে আপনারা আগে কোরআনের আয়াত পড়েন যদি আশপাশে কোনো শয়তান থাকে মানুষ শয়তান হোক আর দিন শয়তান হোক তাদের চলে যায় أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد الله أكبر إنا أبشر أمرا وأمي লা নানসুরু লামে তাকীর নানসুরু অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করব করছি করব রুসুলানা আমাদের রসুলদেরকে আল্লাযীনা আমানু শব্দের দিকে খেয়াল করার জন্য বলছি কোরআনের প্রত্যেকটি শব্দ গবেষণামূলক আল্লাহ রসুলদের কথা জানানোর পরেই আল্লাহ ইমানদারদের নাম দ্বিতীয় পয়েন্টে দিয়েছেন অবশ্যই অবশ্যই আমরা সাহায্য করছি করব আমার রসুলদেরকে এবং যারা ইমানদার তাদেরকে জোর বলেন সুবহানাল্লাহ
সুতরাং আল্লাহর সাহায্য এটা শুধুমাত্র রাসূলদের জন্য আর ঈমানদারদের জন্য কোন বেঈমানের জন্য আল্লাহর সাহায্য এখন নেই ভবিষ্যতেও থাকবে না কখন করবেন আল্লাহ এটা ফিল হায়াতের দুনিয়া পার্থিব এই জীবনে ওয়াইয়াউমা ইয়াকুমুল আশহাদ এবং যেদিন মানুষ দণ্ডায়মান হবে তার হাতে কিয়ামতের ময়দানে এর ভেতর আমরা দুইটা তথ্য পেয়েছি আল্লাহর সাহায্য রাসূল এবং ঈমানদারদের জন্য দুনিয়া এবং আখেরাতে জোরে বলেন আল্লাহু আকবার এই আয়াত থেকে প্রশ্ন আসে তাহলে প্রথম নম্বরে আল্লাহ সাহায্য করবে রাসূল না রাসূল বহু বছর আল্লাহ দিয়েছে জানিয়েছেন যারা রাসূল আমি পাঠিয়েছি নবী রাসূল করে অবশ্যই অবশ্যই তাদেরকে সাহায্য করছি করব প্রশ্ন আসতে পারে রাসূল এখন আর নেই কিয়ামত পর্যন্ত আসবেও না তাহলে রাসূলানা এ বহু বছর শব্দ দেওয়া আল্লাহর ঠিক হয়নি আয়াতের অর্থ যেটা বললাম এ অনুযায়ী আল্লাহর এই রাসূলানা শব্দটা এখন দেওয়া ঠিক হয়েছে লা নানসুরু যেহেতু মশালে দিয়েছেন আল্লাহ এখন করছি ভবিষ্যতেও করব এ অর্থে আসলে রাসূল এখন নেই কিয়ামত পর্যন্ত আর আসার সম্ভাবনা নেই সুতরাং যারা মিথ্যা নবী এবং রাসূলের দাবি করছেন এই আয়াত অনুযায়ী হাদিস এসেছে তাফসীর গ্রন্থে ব্যাখ্যায় আমরা পেয়েছি আনা খাতামান নাবিক দিন আলা নাবিক জাবাদি আমি শেষ নবী আমার কানে ফোনে করেন নবী নেই রসুল নেই সুতরাং যারা দাবি করছে এক কথায় এরা মিথ্যাবাদী রসুলদেরকে আল্লাহ সাহায্য করবেন বলছেন কিয়ামত পর্যন্ত অথচ রসুল আর কিয়ামত পর্যন্ত আসবে না আল্লাহর বক্তব্য দুই রকম হয়ে যাচ্ছে আমি যতগুলো তাফসির দেখেছি আয়াতে মুফাসসিরে কেরামে আয়াতের তাফসিরে রাসূল বলতে নায়েবে রাসূল এখানে বুঝিয়েছেন আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম ওলামা যারা এরা নবীর ওয়ারিস নায়েবে রাসূল উত্তরাধিকারী তারা হয়তো সম্পদ টাকা পয়সা দুনিয়ায় ছেড়ে যায়নি তারা ছেড়ে গেছে এলেম ঐশী বাণী সুতরাং এলেম যারা পাবে দুনিয়াতে ঐশী বাণী যারা অর্জন করবে এই মানুষগুলোই আল্লাহর নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল এদেরকে আল্লাহ সাহায্য করবেন তিনি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিচ্ছেন আর আল্লাহর ওয়াদা আল্লাহর গ্যারান্টি কখনোই মিথ্যা হওয়া সম্ভব না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি